আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আবারও তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য রয়েছে নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে আলোচনা। নালিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি নালিয়া সংগন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচের ছবিগুলো দেখো, বলার চেষ্টা করো। এই যে ছবিগুলো দেখতে পারছ, এই ছবিগুলো দেখে একটু চিন্তা করো। ছবিতে দেখা যাচ্ছে যে একজন কম্পিউটার ব্যবহার করছে, এই জায়গায় একজন শিক্ষার্থী কম্পিউটার ব্যবহার করছে, আরেকজন ছোট্ট শিশু কম্পিউটার নিয়ে বসে আছে, তার অভিভাবক তাকে কম্পিউটার থেকে টেনে ধরছে। এতে বোঝা যাচ্ছে যে সে কম্পিউটার গেমে আসক্তি হয়েছে বা তার কম্পিউটার গেমে আসক্তি জন্মেছে। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। আজকের শিকণফলটুকু একটু দেখে নাও। আজকের শিকণফলে রয়েছে আসক্তি কী তা বলতে পারবে, আসক্তি থেকে বাঁচার উপায় বলতে পারবে, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বলতে পারবে, অতিমাত্রায় গেম খেলার নেতিবাচক দিকগুলো বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জেনে নিই যে আসক্তি কি। আসক্তি বলে যে একটা বিতিকর শব্দ আছে এবং সবাই নিশ্চয়ই এর সাথে পরিচিত। সাধারণত আসক্তি শব্দটা ব্যবহৃত হয় মাদকের সাথে। কোনো একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে গেলে তার জীবনটা কেমনভাবে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসা কত যে কঠিন আমরা সবাই সেটা জানি। কিন্তু তথ্য প্রযুক্তির পাঠ্যবইয়ে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের মতো এমন চমৎকার একটা বিষয়ের সাথে আসক্তির মতো ভয়ঙ্কর একটা নেতিবাচক শব্দ কেমন করে জুড়ে দেওয়া হলো সেটি নিয়ে তোমাদের কেউ কেউ নিশ্চয়ই অবাক হয়েছে। তোমাদের ভেতর যাদের কম্পিউটার আছে তাদের কেউ কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলেছ। খেলা বন্ধ করে যখন অন্য একটা জরুরি কাজ করার দরকার তখনও খেলা ছেড়ে করতে পারছ না, এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই কারো কারো হয়েছে। যাদের কম্পিউটারে ইন্টারনেটের যোগাযোগ আছে তাদের কারো কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্টও আছে এবং সেই ফেসবুকে তুমি সম্ভবত নিজের সম্পর্কে কোনো তথ্য দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছ কখন সেখানে কেউ লাইক দিবে, ফেসবুকে তোমার বন্ধু বাড়লে তুমি হয়তো আনন্দ পেয়েছ এবং ঠিক কম্পিউটার গেমের মতোই ফেসবুক নামে সামাজিক নেটওয়ার্ক তোমার যতটুকু সময় দেওয়া উচিত তোমাদের কেউ কেউ নিশ্চয়ই তার থেকে অনেক বেশি সময় দিয়েছ। এটা হয়তো খুব অস্বাভাবিক নয়, এটা খুব অস্বাভাবিক নয় যে তুমি যদি ফেসবুকে এত সময় না দিতে তাহলে তোমার পরীক্ষার ফল আরেকটু ভালো হতো। তুমি কারো
বা তুমি আরও কয়েকটা চমৎকার বই পড়তে পারত, মাঠে আরও একটু বেশি খেলতে পারত, ভাই বোন বাবা মাকে আরেকটু বেশি সময় দিতে পারত। তোমাদের অনেকে কম্পিউটার গেম কিংবা ফেসবুকের মতো কোনো একটা সামাজিক নেটওয়ার্কে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করো, এতে সত্যিকারের জীবনের খানিকটা হলেও ক্ষতি করছো। যারা এমনটি করছো তারা নিশ্চয়ই এখন কম্পিউটার এবং ইন্টারনেট নামে ইতিবাচক শব্দটির সাথে আসক্তি নামের যে নেতিবাচক শব্দটা জুড়ে দেওয়ার কারণ বুঝতে পেরেছো। আসক্তি বলতে বোঝানো হয় যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না, তারপরেও সেই কাজটি না করে থাকতে পারে না। মাদকের জন্য এটি যেমন হতে পারে ঠিক সেরকম কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রেও সেটি হতে পারে। মাদক যেমন জীবনের জন্য ক্ষতিকর, বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটেরও সেরকম ক্ষতিকর কারণ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আসক্তি জিনিসটা কি। আসক্তির জিনিসটা হচ্ছে যে সাধারণত আসক্তি শব্দটা ব্যবহৃত হয় মাদকের সাথে, কিন্তু তথ্য প্রযুক্তিতে আসক্তি বলতে কম্পিউটার গেমে কিংবা ইন্টারনেটের যে অনিয়ন্ত্রিত ব্যবহার, সেই অনিয়ন্ত্রিত ব্যবহারকেই আমরা আসক্তি বলে নিতে পারি। এখন আমরা জানব যে আসক্তির প্রকার ব্যয়। আসক্তি দুই প্রকারের, একটি হচ্ছে যে কম্পিউটার গেমে আসক্তি, আরেকটি হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি একক কাজ দিচ্ছি, আর এই একক কাজটি হচ্ছে যে আসক্তি কাকে বলে, আসক্তি কত প্রকার ও কী কী। এখন আমরা জানব কম্পিউটার গেমে আসক্তি। কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সময় শুরু হয় শৈশব থেকে। তোমরা জানো যে কম্পিউটার গেমের যে আসক্তি এটা শৈশব থেকেই শুরু হয় এবং বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা টুল এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। আমরা যে কম্পিউটার ব্যবহার করি এটা একটা টুল হিসাবে, যন্ত্র হিসাবে ব্যবহার করি, আর এটা নানা কাজে ব্যবহার করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময় অভিভাবকরা ধরে নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো, কিন্তু তাই না। তাই যখন তারা দেখেন তাদের সন্তানেরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে, তারা বুঝতে পারেন তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এবং এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসাবে নিয়ে মাত্রার ভেতরে ব্যবহার করলে সেটি যে কোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে, কিন্তু প্রায় সময় সেটি ঘটে না। দেখা গেছে একটি ছোট শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষ পর্যন্ত সবাই কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ায় একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের
শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয় এবং একটু সতর্ক না থাকলে একজন খুব সহজেই আসক্ত হয়ে যেতে পারে। কম্পিউটার কিংবা কম্পিউটার গেমে আসক্তির বিষয়টা যেহেতু নতুন, তাই সেগুলো নিয়ে গবেষণা এখনও খুব বেশি হয়নি, কিন্তু ভবিষ্যতে পুরো বিষয়টি নিয়ে গবেষকরা আরও নিশ্চিতভাবে দিক নির্দেশনা দিতে পারবেন। এখনই গবেষণায় দেখা গেছে কোনো একটা কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্ত একজন মানুষের মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে অন্তত 6 দিন টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনেও এক ধরনের পরিবর্তন হয়ে যেতে পারে বা হয়ে যায়। কাজেই কম্পিউটার গেম চমৎকার একটা বিনোদন হতে পারে, কিন্তু এতে আসক্ত হওয়া খুব সহজ এবং তার পরিণতি মোটেও ভালো নয়, সেটা সবাইকে মনে রাখতে হবে। কম্পিউটার তোমরা ব্যবহার করবে সেটা ভালো, কিন্তু তোমরা আসক্ত হয়ে কম্পিউটার ব্যবহার করবে না। আসক্ত জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পিউটার গেমে যে আসক্তি বা আসক্ত, এই আসক্তটা খুবই খারাপ। আমরা এই আসক্তর দিকে যাব না, মাত্রাতিরিক্ত ব্যবহার আমরা করব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি জোরাই ক্লাস দিচ্ছি, আর এই জোরাই ক্লাসটি হচ্ছে যে মাত্রাতিরিক্ত কম্পিউটার ও সামাজিক যোগাযোগে আসক্ত বা আসক্তিগুলো কী কী। এখন আমরা জানব সামাজিক নেটওয়ার্কে আসক্তি। সামাজিক নেটওয়ার্কে আসক্তি, মানুষ সামাজিক প্রাণী এবং মানুষের নিজেদের ভেতর সবসময় এক ধরনের সামাজিক যোগাযোগ ছিল, কিন্তু ইদানিং সামাজিক যোগাযোগের কথা বলা হলে সেটি মানব সভ্যতার সেই চিরন্তন সামাজিক যোগাযোগ বা সামাজিক নেটওয়ার্কের কথা না বুঝিয়ে ইন্টারনেট নির্ভর সম্পূর্ণ ভিন্ন এক ধরনের নেটওয়ার্কের কথা বোঝানো হয়, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস। এই ধরনের যে অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে সেগুলোতে বা যেগুলোতে মানুষ নিজেদের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারে। এক সময় এই সাইটগুলো ছিল কম বয়সী তরুণ তরুণীদের জন্য, এখন কিন্তু সব বয়সী মানুষেই সেটি ব্যবহার করে। শুধু যে একে অন্যের সাথে যোগাযোগের জন্য এটি ব্যবহার করে তা নয়, একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যও এটি ব্যবহার করা হয়, যে উদ্দেশ্যে এটি শুরু হয়েছিল। যদি এটি সেই উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ থাকত তাহলে এটি কোনো সমস্যার জন্ম দিত না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীতে বা পৃথিবীর জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে শুরু করবে। মনোবিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করছেন এবং এখন এটি মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় এই সাইটগুলোর সাফল্য নির্ভর করে সেগুলো কত দক্ষতার সাথে
ব্যবহারকারীদের আসক্ত করতে পারে, পুরো কর্মপদ্ধতির মাঝেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কত বেশিবার এবং কত বেশি সময় একজনকে এই সাইটগুলোতে টেনে আনা যায় এবং তাদেরকে দিয়ে কোনো একটা কিছু করানো যায়। যে যত বেশিবার বা বেশিরভাগ বা বেশিবার এই সাইট ব্যবহার করবে সেই সাইটটি তত বেশি সাফল্য হিসাবে বিবেচিত হবে এবং অবশ্যই সেটি তত বেশি টাকা উপার্জন করবে। কাজেই কেউ যদি অত্যন্ত সতর্ক না থাকে তাহলে তার এই সাইটগুলোতে পুরোপুরি আসক্ত হয়ে যাবার খুব বড় একটা আশঙ্কা রয়েছে। মনোবিজ্ঞানীরা এই সাইটগুলো বিশ্লেষণ করে আরও একটি কৌতূহল দিক বিষয় আবিষ্কার করেছেন। সব মানুষের ভেতরেই কিন্তু নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুক্ত থাকার এক ধরনের সুপ্ত আশঙ্কা থাকে, সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় একটি কথা বলা আছে। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে মানুষের যে এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয় সবার ভেতরেই তখন নিজেকে জনপ্রিয় করে তোলার এক ধরনের প্রতিযোগিতা শুরু করে বা শুরু হয়। জেনে হোক না জেনে হোক ব্যবহারকারীরা কিন্তু নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ ঘটনাটি তথ্য সবার সামনে উপস্থাপন করতে থাকে। কেউ সেটি দেখলে সে খুশি হয়, কেউ পছন্দ করলে আরও বেশি খুশি হয়। পুরো প্রক্রিয়াটি কিন্তু অনেকটা মাদকের মতো কাজ করে এবং একজন ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা এই যোগাযোগের মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে। সামাজিক যোগাযোগের এই আকাশ চুম্বী জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময়েরও অপচয় হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো আসক্তি থেকে মুক্ত থাকার যে উপায়, এই মুক্ত থাকার উপায়গুলো। কম্পিউটার ব্যবহারের সময় মনে রাখতে হবে এটা একটা প্রযুক্তি, আর মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য আউটডোর গেম খেলতে হবে। সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করতে হবে শুধুমাত্র পরিচিতদের সাথে যোগাযোগের জন্য। প্রতিবার সামাজিক সাইটে কিছু করতে চাইলে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে সত্যি কী আর প্রয়োজন আছে, যদি না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে কিন্তু মূল্যবান। আমরা ইতিমধ্যে জেনেছি মাদকের ন্যায় কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটেও আসক্তি হতে পারে, তাই মাদককে আসক্তির জন্য যা যা সত্যি কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগের সাইটেও আসক্তির জন্য কিন্তু সেগুলো সত্যি। তাই আমরা বলতে পারি একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যারা এই আসক্তির ব্যাপারটি জানে না তাদের পক্ষে আসক্ত হয়ে যাবার একটা আশঙ্কা থাকে, কিন্তু তোমরা যারা এই সাইটগুলো পড়ছ তারা নিশ্চয় সতর্ক থাকবে যেন সহজে আসক্ত না হয়ে যাও। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, কাজেই যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে অন্য যে কোনো বিনোদনের জন্যে যেটা সত্যি কম্পিউটার গেম খেলার বেলা তো সেটা কিন্তু সত্যি। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি, তাই অনেকেই কম্পিউটার ব্যবহার করে বা ব্যবহার করা যে কোনো কাজকেই প্রযুক্তির এক ধরনের ব্যবহার বলে মনে করে, সেটা মোটেও সত্যি না। কম্পিউটার গেম খেলে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না, খেলার আনন্দটা হয়
কাজেই কখনোই কম্পিউটার গেম খেলার কারণে নিজে দৈনন্দিন যে অন্যান্য কাজে যেন ব্যাঘাত না ঘটে সেটি সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশা করা যাচ্ছে তোমরা কখনো কম্পিউটার গেমে আসক্ত হবে না, ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেমে আসক্ত হতে দেবে না। যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তাদের কিন্তু সুনির্দিষ্ট লক্ষণ থাকে, যেমন তাদের মাথায় সার্বক্ষণিক শুধু সেই গেমটার ভাবনাই খেলা করে। যখনই তারা সেই গেমটি খেলতে বসে তাদের ভেতরে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করে, তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে, লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে। জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত রাখা হলে তাদের শারীরিক অস্বস্তি বা অস্বস্তি হতে থাকে। সবচেয়ে যেটা ভয়ের কথা, অনেক কষ্ট করে এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে কোনো একটা কারণে আবার সেই আসক্তি ফিরে আসতে পারে। যারা কি কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তারা যদি এই আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে। তারপর তাকে জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কী কী তার একটা তালিকা করতে হবে। সেই তালিকায় কম্পিউটার গেমের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বোঝাতে হবে, তার জীবনের যে সমস্যাগুলো একটা তালিকা করতে হবে। তারপর জীবনের যে গুরুত্বপূর্ণ কাজ, লেখাপড়া, হোমওয়ার্ক, মাঠে খেলাধুলা করা, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজে, সব কিছুর জন্য সময় বাদ করে রাখতে হবে। সেই সব কিছু করার পর যদি কোনো সময় পাওয়া যায় তাহলেই কম্পিউটার গেম খেলবে বলে ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমে সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে তাদের বেলাতেও আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য একইভাবে অগ্রসর হতে হবে। প্রথমেই নিজেকে বোঝাতে হবে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া কি যাবে না। আসলে এক ধরনের আসক্তি, প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছে করবে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি তার প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা সময় দেওয়া হয়, মাসে কত ঘন্টা সেটা হিসাব করে সেই সময়টাতে সত্যিকারের কোনো কাজ করলে কাজ করা যেতে বা কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাজছাট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর সময় থাকলেই এই সাইটে ঢোকা যাবে এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে সামাজিক যোগাযোগ সাইট কি করতে হবে এগুলো অভ্যাস বদলাতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে একসময় পূর্ণভাবে মুক্ত হতে পারে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু মূল্যবান, আর সেই মুহূর্তগুলো সত্যিকারে বা সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তির পেছনে ব্যয় করা খুব একটা
ভালো লক্ষণ না, এটা বড় একটা অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি দলীয় কাজ দিচ্ছি, আর এই দলীয় কাজটি হচ্ছে যে মাত্রাতিরিক্ত কম্পিউটার ও সামাজিক যোগাযোগে আসক্তি থেকে মুক্ত থাকার উপায়গুলো লেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে তোমরা কতটুকু অর্জন করতে পেরেছো তার জন্য আজকের এই মূল্যায়ন পর্ব। আর আজকের এই মূল্যায়ন পর্ব রয়েছে কয়েকটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে আসক্তি কাকে বলে, ফেসবুক কী ধরনের নেটওয়ার্ক, কম্পিউটার গেমের আসক্তি থেকে কীভাবে মুক্ত থাকা যায়, সামাজিক নেটওয়ার্কের আসক্তি থেকে কীভাবে মুক্ত থাকা যায়। তোমাদের একটি বাড়ির কাজ রয়েছে, আর এই বাড়ির কাজটি হচ্ছে যে সামাজিক যোগাযোগের জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময়ের অপচয় হচ্ছে, বিশ্লেষণ করো। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।